ফের বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার পঞ্চায়েত ভোটের প্রচারের মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রবিবার খড়গপুরের এই বিধায়ক উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গিয়েছিলেন দলের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। সেখানে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এদিনের বক্তৃতায় তিনি কোথাও তৃণমূলের নাম করেননি, কিন্তু তার আক্রমণের লক্ষ্য যে ছিল শাসক দল তা স্পষ্টই বোঝা গিয়েছে। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি, যা নিয়ে এত হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে? দিলীপ ঘোষের হুঁশিয়ারি, যা করছেন করুন, আমাদের গায়ে হাত দিলে ছ ফুট নিচে নামিয়ে দিতে পারি, তেমনি উপর থেকে ছ ফুট নামিয়েও দিতে পারি। তার কথায় যারা হুমকি দিচ্ছেন তাদের স্ত্রী সন্তানদের অবস্থা কি হবে? বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর সমালোচনা ঝড় উঠেছে রাজ্যের রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি এই মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন। তিনি দিলীপ ঘোষকে অশিক্ষিত অভদ্র বলেও তোপ দেগেছেন। পাশাপাশি জানিয়েছেন এই মন্তব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হবে।